মার্কিন পররাষ্ট্র দপ্তরে বিফ্রিংয়ে উঠে এলো হিরো আলমের ইস্যু এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে এলো ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার বিষয়টি সোমবার সতেরোই জুলাই ওয়াশিংটনের হোয়াইট হাউসে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মেলারকে এ নিয়ে প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ফজল বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি জবাবে মিলার বলেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক স্থান নেই বাংলাদেশ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলে যুক্তরাষ্ট্রের আশাবাদ এছাড়াও যুক্তরাষ্ট্র দেশটি নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এদিন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য স্বামী ওসমানকে জ্যাকসন হাইটসের হেনেস্তা করার ঘটনার অভিযোগ অভিযুক্ত গ্রামের বাড়িতে হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চান ফজলুল আনসারি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সহিংসিকতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের উপনির্বাচনের রাজনৈতিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হলে একথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে আবারও জানান তিনি সোমবার সতেরোই জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় নিরুত্তাপ ভোট শেষে বিকালে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বিকেল সাড়ে তিনটার দিকে বনানীর বিদ্যা নিকেতন কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পরিদর্শন শেষে বের হওয়ার সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার উপর চড়াও হন কিছু মানুষ এ সময় হিরো আলমকে মারধর করা হয় এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান তিনি পরে তিনি এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন এদিকে নির্বাচন বিতর্কিত করাই ষড়যন্ত্র হয়েছে কিনা খতিয়ে দেখার দাবি জানান আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আলফা সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন